দেখো আমরা নবম অধ্যায়ের সৃজনশীল অঙ্ক সলভ করছি একটি বই একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রি করা হলো দেখো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কিন্তু বেশি তাহলে লাভ হবে না ক্ষতি হবে বলো তো লাভ হবে যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি সেহেতু কি হবে লাভ হবে আচ্ছা ছ নম্বর প্রশ্ন বইটির শতকরা লাভ কত ক নম্বর লাভ না হয়ে পাঁচ ক্ষতি হলে বইটির বিক্রয় মূল্য কত হবে গ নম্বর লাভ আরও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে বইটির বিক্রয় মূল্য কত হবে এই তিনটা প্রশ্ন আমরা সলভ করব ঠিক আছে তো ক নম্বর থেকে শুরু করব বলছে বইটির শতকরা লাভ কত ঠিক আছে আচ্ছা বইটার বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হলে একশো টাকা তাই না আর ক্রয় মূল্য কত একশো বিশ টাকা এখন এটা কী করবো আমরা বিয়োগ করব বিয়োগ করি না বিয়োগ করলে লাভ বের হবে তাই না অতএব লাভ এটা বিয়োগ করলে ছয় টাকা বুঝছো না লাভ হলো কত ছয় টাকা তো এটা কি শতকরা ছয় টাকা লাভ হইলো এটা মোট লাভ হইল ছয় টাকা এখন আমরা কী কী বের করবো শতকরা লাভ বের করবো শতকরা লাভ কীভাবে বের করে শোনো লাভ হোক আর ক্ষতি হোক সেটা কিন্তু ক্রয় মূল্যের হিসাবে হবে কিসের হিসাবে হবে ইয়াস ক্রয় মূল্যের হিসাবে হবে তাহলে আমাদের লাভ কত হলো ক্রয় মূল্য কত ছিল তাহলে আমরা লিখব একশো বিশ টাকায় লাভ হয় ছয় টাকা কী ইয়াস একশো বিশ টাকায় লাভ হয় ছয় টাকা অতএব এক টাকায় লাভ হয় কম হবে এই জন্য ভাগ হইল ঠিক আছে অতএব আমাদেরকে তো শতকরা লাভ বের করতে বলছে মানে একশো টাকায় কত লাভ হয় তাই না অতএব একশো টাকায় লাভ হয় ছয় গুণন একশো নিচে একশো বিশ ঠিক আছে কাটাকাটি করি এই শূন্য আর এই শূন্য কাটা আচ্ছা দুই দিয়ে কাটলে এটা পাঁচ হয় পাঁচ দু গুণা দশ দুই দিয়ে রেখে কাটলে ছয় হয় ছয় দু গুণা বারো এই ছয় আর এই ছয় কাটা তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে শুধু ঠিক আছে অতএব লাভ পাঁচ পার্সেন্ট হ্যাঁ সূত্র সূত্র অনুযায়ী করতে পারো এই যে এই এইখানে আমি তিনটা লাইন যে করলাম ওই কিং নিয়মে না এটা তোমরা সূত্র দিয়ে করতে পারো হ্যাঁ সূত্র দিয়ে ওইভাবে হবে সূত্র দিয়ে সূত্রটা কি শতকরা লাভ সমান কি লাভ বাই ক্রয় মূল্য একশো সূত্রটা হলো লাভ বাই ক্রয় মূল্য গুণন একশো ঠিক আছে ওই সূত্র দিয়ে করতে পারো আবার এইভাবে যে লাভটা আমি এইভাবে এইভাবে বিয়োগ করলাম না তোমরা করতে পারো লাভ সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য এইভাবে বের করতে পারো ঠিক আছে বিক্রয় মূল্যটা হলো একশো ছাব্বিশ টাকা ক্রয় মূল্য কত এই ক্রয় মূল্য এক একশো বিশ টাকা তাই না আচ্ছা এটা বিয়োগ করলে এখন কত হয় ছয় টাকা মানে তোমরা এই যে লাভটা আমি বের করলাম এইভাবে উপরে নিচে বিয়োগ করে এইভাবেও করতে পারো অথবা এইভাবে এক লাইনেও করতে পারো কোনো সমস্যা নাই যে যেভাবে খুশি সেভাবে করবা কোনো প্রবলেম নাই ঠিক আছে যাই হোক এখন আমরা চলে যাবো নম্বরে যাব দেখো লাভ না হয়ে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে আচ্ছা বইটার ক্রয় মূল্য কিন্তু একশো বিশ টাকা এখন এই একশো ছাব্বিশের আর কোনো আলাপ নেই ওটা আমার বাদ ঠিক আছে এখন পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে বিক্রয় মূল্যটা কত হবে আমরা কিভাবে করব দেখো আমরা এইভাবে লিখবো দেখো প্রথমে লিখবো মনে করি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে এখন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ পাঁচ এত টাকা ঠিক আছে কত হয় পঁচানব্বই টাকা বুঝতে পারছো মানে ক্রয় মূল্য ধরলাম একশো টাকা পাঁচ পার্সেন্ট খতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ পাঁচ তাহলে কথা হলো পঁচানব্বই আমাদেরকে এখানে কি বের করতে বলছে বিক্রয় মূল্য তো আমরা ওই কি নিয়মে যখন করি যেটা আমরা বের করব সেটাকে শেষে লিখবো যেটা বের করব সেটা কোথায় লিখবো সেটা শেষে লিখবো তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা ঠিক আছে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই ক্রয় মূল্য এক টাকা হলে পঁচানব্বই বাই একশো টাকা অতএব ক্রয় মূল্য কত দেখো একশো বিশ টাকা হলে পঁচানব্বই গুণন এখন এটা কাটাকাটি করতে হবে ঠিক আছে শূন্য দিয়ে কাটো শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটলে এখানে ছয় দুগুণ বারো এটা দুই দিয়ে কাটলে পাঁচ হয় পাঁচ দিয়ে পঁচানব্বই কাটলে উনিশ হয় ঠিক আছে উনিশ হয় উনিশ আর ছয় গুণ করো ছয় লং চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় ছয়ের পাঁচ এগারো একশো চৌদ্দ টাকা দেখো তো গুনটা ভুলে গেল কি ছয় লং চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় 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 পাঁচ এগারো একশো চোদ্দো টাকা তার মানে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে একশো চোদ্দ টাকা কি বোঝা গেছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো চোদ্দো টাকা এইটা তাহলে খ নম্বরের উত্তর ঠিক আছে এখন আমরা গ নম্বরটা করি গ নম্বরটা কী করছে প্রশ্নটা একটু পড়ো লাভ আরও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে বইটির বিক্রয় বাড়লে বাড়লে বৃদ্ধি মানে কি বাড়বে আচ্ছা এখানে যখন এই বইটা বিক্রি করে তখন কিন্তু লাভ হয়েছিল ক নম্বরে লাভ হয়েছিল পাঁচ পার্সেন্ট আমরা যখন করি তখন কত পার্সেন্ট লাভ বাড়ছে পাঁচ পার্সেন্ট এখন এরা বলতেছে যে আরও পাঁচ পার্সেন্ট বাড়বে পাঁচ পার্সেন্ট তো লাভ হয়েছে এখন বলছে লাভটা আরও বাড়বে পাঁচ পার্সেন্ট তাহলে কত মূল্যে বিক্রি করতে হবে আবার কথাটা বোঝার চেষ্টা করো প্রথমে লাভ হয়েছে কত পার্সেন্ট এখন আরও পাঁচ পার্সেন্ট লাভ বাড়বে তাহলে লাভ কত পার্সেন্ট হবে এবার দশ পার্সেন্ট আগে তো পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে এখন বলতেছে যে পাঁচ আরও লাভ বাড়বে পাঁচ পার্সেন্ট আরও বাড়বে তাহলে এখন নতুন লাভ কত হবে দশ পার্সেন্ট ঠিক আছে গন নম্বর দেখো ক নং হতে পাই লাভ হয় কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এখন আরও যদি পাঁচ পার্সেন্ট বাড়ে তাহলে কত পার্সেন্ট হবে দশ পার্সেন্ট আরও আচ্ছা লাভ দেখো লাভ আরও পাঁচ পার্সেন্ট বাড়লে বা বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে মোট লাভ হবে কত মোট লাভ হবে পাঁচ পার্সেন্ট যোগ পাঁচ পার্সেন্ট কত হইল দশ পার্সেন্ট তাহলে মোট লাভ হবে দশ পার্সেন্ট কি বুঝছো এখন লাভ হচ্ছে আমাদের কত দশ পার্সেন্ট এখন তার মধ্যে বইটার ক্রয় মূল্য কিন্তু একশো টাকা আর বিক্রয় মূল্য বাইর করতে বলছে কী বের করতে বলছে তাহলে বইয়ের ক্রয় মূল্য কত একশো টাকা লাভ হবে কত পার্সেন্ট আর বের করতে হবে কি বুঝতে পারতেছো আবার বলছি ক্রয় মূল্য একশো টাকা লাভ করবে কত পারসেন্ট আর বের করতে হবে কি বিক্রয় মূল্য তো আমরা এখানে আবার লিখি ধরি ওই আগেরটার মতোই ধরি ক্রয় মূল্য একশো টাকা নরি ক্রয় মূল্যে একশো টাকা ক্রয় মূল্যে একশো টাকা আগে লিখলাম হ্যাঁ দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভে একশো যোগ দশ কলম তো লেখে না দেখো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে কত হবে একশো দশ টাকা হবে মানে বিক্রয় মূল্য মানে লাভ যখন হয় তখন কিন্তু যোগ হয় কি লাভ হইলে যোগ হয় আর ক্ষতি হইলে বিয়োগ হয় তাই না তো আমাদেরকে কী বের করতে বলছে ক্রয় মূল্য না বিক্রয় মূল্য তো আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা হইলে বিক্রয় মূল্য একশো টাকা নাকি আমি এটা মিশাই দিচ্ছি ক্রয় মূল্য একশো টাকা হলে অতএব ক্রয় মূল্য এক টাকা হলে এত টাকা ঠিক আছে অতএব ক্রয় মূল্য কত আছে একশো বিশ টাকা হলে ঠিক আছে এখন এটা আমরা কাটাকাটি করবো এই শূন্য আর এই শূন্য কাটা এই শূন্য আর এই শূন্য কাটা নিচের একের কোনো দাম নেই এগারো আর বারো গুণ করি ঠিক আছে বারো বারো দুই হাতে এক বারো কে বারো আরকে তেরো একশো একশো বত্রিশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত একশো বত্রিশ টাকা তাহলে কি লেখবা জানো যে আরও পাঁচ পার্সেন্ট না আরও পাঁচ পার্সেন্ট লাভ বৃদ্ধি পেলে বিক্রয় মূল্য হবে এত টাকা বা এইভাবে লেখ লাভ আরও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে বইটির বিক্রয় মূল্য হবে একশো বত্রিশ টাকা কি বোঝা গেছে